2021 সালে যশোর ঝিনাদহ 47 কিলোমিটার সড়ক ও ছয় লেনে উন্নত করতে একনেকে 4187 কোটি টাকা অনুমোদন হয় পরে প্রস্তাবিত রাস্তার বাজেট বৃদ্ধি করে 7100 কোটি টাকা করা হয় প্রকল্পের কাজ 2023 সালে শেষ হওয়ার কথা থাকলেও পরবর্তীতে 2026 সালে জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয় কাজে ধীর গতির কারণে 47 কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে পণ্য ও যাত্রীবাহী যানবাহন এবং রোগীদের চলাচলে ভোগান্তি যেন শেষ নেই ঝিনাইদহ প্রতিনিধি শিপলুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রাজিন ভোগান্তির আরেক নাম যেন যশোর ঝিনাইদহ মহাসড়ক ভাঙা রাস্তা দিয়েই প্রতিদিন চলাচল করে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের শত শত যানবাহন যশোরের চাচরা থেকে ঝিনাইদা শহরের হামদা বাসস্ট্যান্ড পর্যন্ত সাতচল্লিশ কিলোমিটার রাস্তা তিন লটে ভাগ করে দরপত্র আহ্বান করা হয় এরপর দুই পাশের গাছ কাটা ও জমি অধিগ্রহণ করা হলেও ধীর গতিতে চলছে নির্মাণ কাজ অতিবৃষ্টিতে অধিকাংশ জায়গায় উঠে যাওয়ায় রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কের সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত যার ফলে প্রায় ঘটছে দুর্ঘটনা সড়ক ও জনপথ বিভাগ জোরাতালি দিয়ে যানবাহন চলাচলের উপযোগী চেষ্টা করলেও মিলছে না সুফল সিনাসে ভ্যান অ্যাকশন আছে পাড়া করা যাচ্ছে না ইট দিয়ে কি কোনোদিন রাস্তা হয় হাই রাস্তা যে লোড হয় সলিং গোছে এটা হাই রো হাই রো তে তো সলিং র চলে না যে বড় বড় গাড়ি যখন চলাচল করে মানে হাই লোড নিয়ে এই গাড়িগুলো গুলোই রাস্তার কারণে বিভিন্ন সময় রাস্তার মাঝে নষ্ট হয়ে আর কি পড়ে থাকে এই রাস্তা আমরা চলতে পারছি না আমাদের গাড়িগুলো নিয়ে যেতে পারছি না এটা কি দেখছে না কেউ প্রতিদিন

জুবাই রাজিন আর টিভি